সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের জন্য চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপর ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসে আমি তোমাদের জন্য 5টি সেন্টেন্স আলোচনা করব। আশা করছি ক্লাসটি যদি খুব মনোযোগ সহকারে দেখো তাহলে এই 5টি সেন্টেন্সকে কীভাবে নির্দেশিত সেন্টেন্সে রূপান্তর করতে হয় তা খুব সহজে বুঝতে পারবে। আর তাহলে কী হবে, পরীক্ষাতে যখন এই ধরনের সেন্টেন্সগুলো আসবে তখন খুব সহজেই তুমি তাদেরকে চেঞ্জ করতে পারবে বা ট্রান্সফার করতে পারবে। তাহলে সময় নষ্ট না করে চলো আমরা ক্লাসটি শুরু করি। মনে করো ক্রিকেট ইজ আ ভেরি এক্সাইটিং গেম, ঠিক এই ধরনের একটি সেন্টেন্সই পরীক্ষার প্রশ্নপত্রে দেওয়া আছে এবং সাথে বলা আছে ব্রেকেটে যে এক্সক্লামেটরি। তার মানে কি, এই ব্রেকেটে যেই শব্দটা বা যেই সেন্টেন্সে রূপান্তর করতে বলা হচ্ছে আমাকে এই সেন্টেন্সটাকে ঠিক ওই সেন্টেন্সে রূপান্তর করতে হবে। আর ওই নির্দেশিত সেন্টেন্সে রূপান্তর করতে গেলে তোমাকে অবশ্যই ওই নির্দেশিত সেন্টেন্স সম্পর্কে জানা লাগবে। এখানে যে আমি বললাম যে এই সেন্টেন্সটাকে এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করো, তাহলে আমাকে জানতে হবে এক্সক্লামেটরি সেন্টেন্স কী। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, যেই সকল সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক আবেগ বা অনুভূতি প্রকাশ পায় ওই সেন্টেন্সগুলো হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। আর ওই এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে সাইন অফ এক্সক্লামেশন মানে এরকম চিহ্ন দেওয়া থাকবে। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স হলে তার শেষে দেওয়া থাকে ফুল স্টপ, ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে তার শেষে দেওয়া থাকে প্রশ্নবোধক, আর ঠিক একইভাবে বিস্ময়সূচক বা এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে অবশ্যই সাইন অফ এক্সক্লামেশন দেওয়া থাকবে। আর যদি কোনো সেন্টেন্সের শেষে এই চিহ্নটা বা এই সাইনটা থাকে তাহলে তুমি খুব সহজেই বুঝে নিবে এই সেন্টেন্সটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স আর আমাকে সেই এক্সক্লামেটরি সেন্টেন্সেই রূপান্তর করতে হবে। তো এক্সক্লামেটরি সেন্টেন্স সম্পর্কে তো জানলাম, এখন তোমাদের মনে নিশ্চিত প্রশ্ন জেগেছে যে তাহলে এই সেন্টেন্সটি কোন সেন্টেন্সে আছে। না প্রিয় শিক্ষার্থী, এত চাপ নেওয়ার দরকার নেই। যদি কোনো সেন্টেন্সকে এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করতে বলে তাহলে যেই সেন্টেন্সটাকে এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করতে বলল ওই সেন্টেন্সটা সম্পর্কে বেশি কিছু জানা তোমার প্রয়োজন নেই বা জানতে হবে না। তাহলে কিভাবে করব, তাই না প্রিয় শিক্ষার্থী? এখন তো মনে প্রশ্ন জাগলো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, সেটাই এখন আলোচনা হবে। তখন দেখতে হবে যে যেই সেন্টেন্সটাকে এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করতে বলল ওই সেন্টেন্সের মধ্যে এ ভেরি আছে কি না, অথবা ভেরি আছে কি না। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, যদি ওই সেন্টেন্সটার মধ্যে বা প্রদত্ত সেন্টেন্সটার মধ্যে এ ভেরি থাকে তাহলে তুমি যখন এক্সক্লামেটরি সেন্টেন্স করবা তখন এক্সক্লামেটরি সেন্টেন্সটা শুরু হবে কি দিয়ে, হোয়াট দিয়ে, হোয়াট এ বা এন দিয়ে। আর যদি এ ভেরি না থেকে শুধু ভেরি থাকে তাহলে সেন্টেন্সটা শুরু হবে হাউ দিয়ে। তার মানে কি প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝতে পারলাম যদি কোনো সেন্টেন্সের মধ্যে এ থাকে অথবা এ না থাকে তাহলে আমরা কিভাবে ওই সেন্টেন্সটাকে এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করতে পারবো। যদি এ থাকে তাহলে হোয়াট এ বা এন দিয়ে শুরু করব, যদি এ না থাকে তাহলে আমরা হাউ দিয়ে শুরু করব। তার মানে কি, এখানে মূল ফ্যাক্টরটা হচ্ছে এ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এখন এই সেন্টেন্সটার দিকে খেয়াল করো, এখানে এ ভেরি বা এ আছে, এখানে এ ভেরি বা এ আছে, তাহলে এই সেন্টেন্সটা কী দিয়ে শুরু হবে, হোয়াট দিয়ে শুরু হবে। আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো বা কোনো সমস্যা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে। এখন আমি কেন অ্যান লিখলাম, কারণ হচ্ছে এখন এই ভেরিটা হচ্ছে একটি অ্যাডভার্ব, এই ভেরি হচ্ছে অ্যাডভার্ব। আমি হোয়াট অ্যান লিখলাম মানে এ ভেরির কাজ শেষ, এইটুকু আমি এই ভেরি শব্দটাকে আর এখানে উপস্থাপন করব না বা তুলবো না। তো আমি এখন কি করব, আমি এখন যে কাজটা করব এই এ ভেরির পরের অংশটুকু আগে তুলব। এক্সাইটিং গেম,
আশা করছি বুঝতে পেরেছো যে এই ভেরিটা হচ্ছে একটি অ্যাডভার্ব। আমি অ্যাডভার্বের পরের অংশটুকু হোয়াট এ বা অ্যান লেখার পরে তুলে ফেললাম। এখানে যত বড় অংশই থাকুক না কেন আমি এভাবে তুলে ফেলবো বা আমরা এভাবে তুলে ফেলবো। তাহলে তুলে ফেললাম, পিছনের অংশটুকু তুলে ফেললাম, তাহলে বাকি রইল প্রথম অংশটুকু। প্রথম অংশে কী আছে? প্রথম অংশে সাবজেক্ট আছে, ভার্ব আছে। হ্যাঁ, সাবজেক্ট আর ভার্বটা সরাসরিভাবে আমরা পিছনে তুলে দেব, আমরা কোনো রকম পরিবর্তন করব না। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এখন কি করব? বলেছিলাম শেষে সাইন অফ এক্সক্লামেশন বা এক্সক্লামেটরি সেন্টেন্সের চিহ্নটা দিব, দিলাম। তো প্রিয় শিক্ষার্থী, হয়ে গেল সেন্টেন্সটা এক্সক্লামেটরি সেন্টেন্সে। তো চলো, যদি এই সেন্টেন্সটি বুঝে থাকো তাহলে আমরা পরবর্তী সেন্টেন্স নিয়ে হাজির হই। দ্বিতীয় সেন্টেন্স, সেন্টেন্সের শেষে যে নির্দেশনা দেওয়া আছে, নির্দেশনা দেখে বোঝা যাচ্ছে যে সেন্টেন্সটিকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে। ভয়েসে শুনে কি মাথা নষ্ট হয়ে গেল? না প্রিয় শিক্ষার্থী, মাথা নষ্ট হওয়ার কোনো কারণ নেই। তুমি যদি অনেক শিখতে চাও সে ভালো কথা, তুমি অল্প শিখেও কিন্তু পরীক্ষায় ভালো করতে পারবে, কারণ পরীক্ষায় ভালো করা দিয়ে হচ্ছে কথা। এই সেন্টেন্সটাকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে গেলে সবার আগে আমাদের খুঁজতে হবে এখানে ভার্ব কোনটা, বা বাংলায় যাকে বলা হয় ক্রিয়া কোনটা, বা কোন সেন্টেন্সটি দ্বারা কাজ করা বোঝাচ্ছে। কারণ আমরা জানি ইংলিশ সেন্টেন্স কী ছাড়া হয় না? ভার্ব ছাড়া হয় না। তো এই সেন্টেন্সটাতে অবশ্যই একটি ভার্ব আছে, সেই ভার্বটাকে আমরা আগে খুঁজব। চলো দেখি আমরা খুঁজি। এজন্য অবশ্যই আমাদেরকে সেন্টেন্সের বাংলা অর্থটা বুঝতে হবে। দেখি আমরা বাংলা অর্থ বুঝতে পারি কি না। পিপল অফ অল এইজেস, পিপল অফ অল এইজেস লাইক দিস গেম, সকল বয়সের লোকেরা এই খেলাটিকে পছন্দ করে। পছন্দ করে মানে করা, কোনো কিছু করা, কী করা? পছন্দ করা। তাহলে প্রিয় শিক্ষার্থী, বুঝে গেছি আমরা যে এই লাইক শব্দ দিয়েই তো পছন্দ বোঝায়। তাহলে যেই শব্দটি দ্বারা কোনো কাজ করা বোঝাবে সেই শব্দটি হবে ভার্ব। যখনই আমি ভার্বটাকে খুঁজে পেলাম তখন এই সেন্টেন্সটা দুটো অংশে বিভক্ত হয়ে গেল। একটা হলো ভার্বের আগের অংশ, একটি হলো ভার্বের পরের অংশ। আর ভার্বের আগের অংশে আমরা কি জানি? কি থাকে? সাবজেক্ট থাকে। ভার্বের পরের অংশে কি থাকে? অবজেক্ট থাকে। আর যখন একটা সেন্টেন্সকে প্যাসিভে রূপান্তর করতে বলা হয় তখন আমাদেরকে কি করতে হয়? অবজেক্টটাকে সাবজেক্টে রূপান্তর করতে হয়। অবজেক্টটাকে কি করতে হয়? সাবজেক্টে রূপান্তর করতে হয়। তার মানে কি, ওই পিছনের যেই দিস গেম, এই দিস গেম শব্দটা চলে আসবে সামনে। দিস গেম, আশা করছি বুঝতে পেরেছ। আর প্যাসিভের একটা নিয়ম হচ্ছে যখন সেন্টেন্সটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করা হচ্ছে তখন কি করতে হয়? সাবজেক্টের পরপরই একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয়। সাবজেক্টের পরপরে একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয়। প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলছি, আমি এখানে ভার্বটাকে খুঁজে পেলাম, তখন এই সেন্টেন্সটা দুটো অংশে বিভক্ত হয়ে গেল। একটা হচ্ছে ভার্বের পরে, আরেকটা অংশ হচ্ছে ভার্বের আগে। এই ভার্বের পরের অংশটা হচ্ছে এখানে অবজেক্ট, আর ভার্বের আগের অংশটা হচ্ছে এখানে সাবজেক্ট। আর প্যাসিভের নিয়ম হচ্ছে যখন একটা সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করতে হয় বা করতে বলা হয় তখন অবজেক্টটাকে প্যাসিভের সাবজেক্টে রূপান্তর করতে হয়। তা আমি করলাম দিস গেম, অবজেক্টটাকে আমি প্রথমে নিয়ে আসলাম দিস গেম। এখন আবার কি বলছি, একটা সেন্টেন্সকে যখন আমরা প্যাসিভে রূপান্তর করব সেখানে অবশ্যই আমাদের অক্সিলারি ভার্বের প্রয়োজন হবে। অক্সিলারি ভার্বগুলো কি? অ্যাম, ইজ, আর অথবা ওয়াজ বা ওয়্যার। এখন দেখো এই সেন্টেন্সে কিন্তু অ্যাম, ইজ, আর ওয়াজ, ওয়্যার কিছু নেই। আমাকে এই পাঁচটি অক্সিলারি ভার্ব থেকে একটি অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। সেটা কিভাবে করব? প্রথমে আমাকে টেন্স খেয়াল করতে হবে। এখানে লাইক হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে কি, আমাকে এই প্রথম তিনটার যে কোনো একটা ব্যবহার করতে হবে। এই প্রথম তিনটা থেকে আমি কোনটি ব্যবহার করব তা নির্ভর করবে ওই যে আমি অবজেক্টটাকে এখানে সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম তার উপর। এখানে দেখো, এখানে যখন আমি
দিস গেমকে সাবজেক্ট করেছি, দিস গেম বলতে তো একটি খেলাকে বোঝাচ্ছে, তাই না? তাহলে আমাকে ইজ ব্যবহার করতে হবে, করলাম দিস গেম ইজ। এরপরে যেটা হবে প্রিয় শিক্ষার্থী, এই অক্সিলারি ভার্বের পরে যে ভার্বটা থাকবে, যেই ভার্বটা আছে মানে এই লাইকের কথা বলছি, লাইককে পাস্ট পার্টিসিপলে রূপান্তর করতে হবে। দিস গেম ইজ লাইকড। এই লাইকটা লেখার পরে তার মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল করার পরে আমাকে একটি প্রিপোজিশন ব্যবহার করতে হবে, আর এই বাই এই প্রিপোজিশনটাকে সর্বাধিক ব্যবহার করা যায়, কারণ তুমি যতগুলো সেন্টেন্সে পাবে তার মধ্যে খুব কমই হচ্ছে এ বাই ছাড়া অন্য কিছু দিয়ে করতে হয়। তো প্রিয় শিক্ষার্থী, যদি তুমি বুঝতে নাই পারো, তুমি বাই দিয়ে যদি লিখে দাও তাহলে 80% তোমারটা কারেক্ট হবে। এখন 20% ভুল কেন হবে আমি ওইটা নিয়ে আজকে আর বলছি না, কারণ অন্য ক্লাসে যদি তোমাদের জানার ইচ্ছা থাকে তোমরা কমেন্ট করবা, আমি ওইভাবে ক্লাস নিয়ে উপস্থিত হব। কারণ এক ক্লাসে যদি বেশি রুল পড়াতে যাই মাথা নষ্ট হয়ে যাবে, তোমরা শিখতে যাবে না। তাহলে হয়ে গেল, ভার্বের পাস্ট পার্টিসিপল করলাম, তার মানে এখন এখানে বাই ব্যবহার করতে হবে, করলাম। তার মানে কী কী আসলো দেখো, কয়টা অংশ হয়ে গেল, একটা দুটা তিনটা চারটা, দুটো জিনিস নতুন আসছে, ইজ এবং বাই। কারণ প্যাসিভে অক্সিলারি ভার্ব অবশ্যই লাগবে, এবং অবশ্যই সাবজেক্টটাকে যখন আমি অবজেক্ট করব তার আগে অবশ্যই আমাকে প্রিপোজিশন ব্যবহার করতে হবে। এই প্রিপোজিশনের পরে গিয়েই এই যে সাবজেক্ট পিপল অফ অল এইজেস এটাকে ব্যবহার করতে হবে। তার মানে প্রিয় শিক্ষার্থী, সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। তো আশা করছি স্ট্রাকচারটা খুব মনোযোগ সহকারে তোমরা মুখস্থ করে নিবে, কারণ স্ট্রাকচারটা যদি মুখস্থ করে নিতে পারো তাহলে তোমাদের পক্ষে একটি অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা খুব সহজ হবে। তো এখন আমি কিছুই করব না, আমি সরাসরি সাবজেক্টটাকে পিছনে লিখে দিব, অফ অল এইজেস। আশা করছি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, আজকের দিনে তৃতীয় সেন্টেন্স, আর এই সেন্টেন্সটিকে কোন সেন্টেন্সে রূপান্তর করতে বলা হয়েছে? এই সেন্টেন্সটিকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে বলা হয়েছে, নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে বলা হয়েছে, তাই না? নেগেটিভ শব্দের অর্থ তোমরা জানো? নেগেটিভ শব্দের অর্থ না। আর নেগেটিভ সেন্টেন্স বলতে এই সেন্টেন্সটাকে নাবোধক বাক্যে রূপান্তর করতে বলা হয়েছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এই সেন্টেন্সটাকে আমরা নাবোধক বাক্যে রূপান্তর করব, কিন্তু সেন্টেন্সের ভাব কিন্তু পরিবর্তন হবে না, সেন্টেন্সের প্রকাশের ভঙ্গিটা রূপান্তরিত হবে, কিন্তু অর্থ একই থাকবে। অবশ্যই ট্রান্সফরমেশনের যে নিয়ম, সেই নিয়ম আমাদেরকে কি শিক্ষা দেয়, যে আমি সেন্টেন্সের মূল ভাবটাকে ঠিক রাখব কিন্তু তার প্রকাশ ভঙ্গিটাকে পাল্টে দেব। চলো দেখি আমরা সেই কাজটা এই সেন্টেন্সে কিভাবে করব। প্রিয় শিক্ষার্থী, এই সেন্টেন্সের মধ্যে একটি শব্দ হচ্ছে ভেরি, একটি শব্দ হচ্ছে ইজ, আর একটি শব্দ হচ্ছে পপুলার। একটি শব্দ হচ্ছে ইজ, একটি শব্দ হচ্ছে ভেরি, একটি শব্দ হচ্ছে পপুলার। তার মানে প্রিয় শিক্ষার্থী, আমি এখানে যে বক্সগুলো করেছি এই তিনটা বক্সের পরিবর্তন করতে হবে। সেটা কিভাবে করব দেখো, এখানে এই ইজ, এই ইজ হচ্ছে ভার্ব, আর এই ভেরি হচ্ছে অ্যাডভার্ব, তা তোমরা একটু আগেই জেনেছ। আর এই পপুলার শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। এখন দেখো আমি কিভাবে এই সেন্টেন্সটাকে নেগেটিভে রূপান্তর করি, যেভাবে করব এই সেন্টেন্সগুলো রূপান্তর করার নিয়ম ঠিক ওটাই। চলো দেখি অ্যান্সার, ইট ইজ নট, ইট ইজ নট। তার মানে প্রিয় শিক্ষার্থী, যদি কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে বলে, ওই সেন্টেন্সের মধ্যে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে তার সাথে নট যোগ করতে হবে। বুঝনি? অবশ্যই বুঝে গেছো। যদি কোনো সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব থাকে
তাহলে ওই সেন্টেন্সটাকে যখন নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে বলবে তখন ওই অক্সিলারি ভার্বটার সাথে আমরা নট যোগ করে দিব অথবা তোমরা নট যোগ করে দিবে। তো দিলাম নট যোগ করে। ইট ইজ নট, এ আছে, এটা অ্যান হয়ে যাবে। অ্যান হয়ে যাওয়ার কারণ কি জানো? এই যে অ্যাডজেক্টিভ আছে এই অ্যাডজেক্টিভটার বিপরীত করতে হবে। পপুলার হচ্ছে বিখ্যাত, এখন আমাকে এর বিপরীত কী করতে হবে? বিখ্যাত, অখ্যাত, আনপপুলার। গেম ইন আওয়ার কান্ট্রি। প্রিয় শিক্ষার্থী, এখন তোমাদের মনে প্রশ্ন জাগলো যে এই পপুলার তো আনপপুলার হয়ে গেল, ঠিক আছে, কিন্তু এই ভেরি গেল কোথায়? এই ভেরি গেল কোথায়? এই ভেরিটা কোথাও যায়নি প্রিয় শিক্ষার্থী, অ্যাট অল হিসেবে সেন্টেন্সের শেষে বসে গেল। অ্যাট অল হিসেবে সেন্টেন্সের শেষে বসে গেল। তো তোমরা যারা এখনও বুঝতে পারোনি তাদের জন্য আমি আরেকবার সেন্টেন্সটা কীভাবে নেগেটিভ করলাম তা বুঝিয়ে বলার চেষ্টা করছি। দেখো, ইট ইজ আ ভেরি পপুলার গেম ইন আওয়ার কান্ট্রি, নেগেটিভ করতে বললো, ভালো কথা। প্রথমে যে কাজটা আমরা করলাম, দেখলাম ওর ভিতরে কী কী আছে যাদেরকে আমি পরিবর্তন করতে পারি। আমি দেখলাম ওই সেন্টেন্সের মধ্যে একটি ভার্ব মানে অক্সিলারি ভার্ব আছে, সেটাকে আমি খুঁজে পেলাম। তারপরে দেখলাম একটি অ্যাডভার্ব আছে, সেটাকেও আমি আইডেন্টিফাই করলাম। তারপরে দেখলাম একটি অ্যাডজেক্টিভ আছে, আইডেন্টিফাই করলাম। এখন যেটা বলেছিলাম, যদি কোনো সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব থাকে আর ওই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে বলে, তাহলে আমরা কি করব? ওই অক্সিলারি ভার্বটার সাথে নট যোগ করে দিব। তো করলাম, এরপরে অ্যান কেন লিখলাম? কারণ এই যে পপুলার শব্দটা এখানে আনপপুলার করেছি, আ আগে তো এখানে পপুলার আগে তো এ বসার কথা, কিন্তু আমরা কি করেছি, এই পপুলার শব্দটাকে অপোজিট করে ফেলেছি মানে বিপরীত করে ফেলেছি। বিপরীত করতে গিয়ে আমাকে কি করতে হলো বা আমাদেরকে কি করতে হলো, এখানে আন যোগ করতে হলো। আর আন আন একটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, আর ভাওয়েল সাউন্ডের পূর্বে কখনো এ বসে না। যদি এ বসাতে হয় তা আমরা এ না বসিয়ে কি করব, অ্যান বসাবো। আশা করছি বুঝতে পেরেছো যে ভাওয়াল সাউন্ডের আগে আর্টিকেল হিসাবে এর পরিবর্তে অবশ্যই আমাদেরকে অ্যান ব্যবহার করতে হবে। এই কারণে এখানে এটা হয়ে গেছে অ্যান। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে এই যে ভেরি, ভেরি হচ্ছে একটি অ্যাডভার্ব, আর যদি কোনো সেন্টেন্সে ভেরি থাকে ঠিক একইভাবে ওই সেন্টেন্সটাকে যদি নেগেটিভ করতে বলে, তাহলে এই ভেরি শব্দটাকে ওখান থেকে উঠিয়ে দিয়ে সেন্টেন্সের শেষে অ্যাট অল হিসাবে উপস্থাপন করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করছি আমি এটা বুঝাতে পেরেছি। আবার বলছি, যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টস করবে, অবশ্যই আমি তোমাদের কমেন্ট অনুসারে ক্লাস নেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা প্রথম সেন্টেন্সটি মনোযোগ সহকারে দেখেছো বা খাতায় লিখে নিয়েছো, আশা করছি তারা এরই মধ্যে বুঝে গেছো এই সেন্টেন্সটি কোন সেন্টেন্সে আছে। বুঝে গেছো না? অবশ্যই বুঝে গেছো যে এই সেন্টেন্সটি এক্সক্লামেটরি সেন্টেন্সে আছে। আর এই সেন্টেন্সটিকে কোন সেন্টেন্সে রূপান্তর করতে বলা হচ্ছে? অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে বলা হচ্ছে। এর আজকের ক্লাসের প্রথম সেন্টেন্সটি তুমি যেইভাবে এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করেছিলে, ঠিক তার অপোজিটটাই হচ্ছে এই অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে নিশ্চিত বুঝে গেছো যে এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করতে গেলে আমাদের কী কী পরিবর্তন করতে হবে। চলো আমরা দেখি এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করব। হ্যাঁ, যেমনটা করেছিলাম ওই সেন্টেন্সটাতে, যে সাবজেক্ট সব ভার্বটাকে আমরা পিছনে নিয়ে গিয়েছিলাম। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এখন আমরা কী করব, যেহেতু অ্যাসার্টিভ করতে হবে, সাবজেক্ট সহ ভার্বটাকে আমরা সামনে নিয়ে আসবো। দ্য গেম ইজ,
আর ওই সেন্টেন্সটাতে কিন্তু আমরা ভেরি ছিল, ভেরিকে বাদ দিয়েছিলাম। আর এখানে কি আছে, হাউ আছে, বলেছিলাম যদি কোনো সেন্টেন্সের মধ্যে ভেরি থাকে তাহলে ওই সেন্টেন্সটাকে যদি এক্সক্লামেটরি করতে হয় তাহলে হাউ ব্যবহার করতে হয়, যদি এ ভেরি থাকে হোয়াট ব্যবহার করতে হয়। তো প্রিয় শিক্ষার্থী নিশ্চিতভাবে বুঝে গেছো, এখানে যেহেতু হাউ আছে তাহলে এখানে এ হবে না, কি হবে তাহলে, শুধু ভেরি হবে। তো আশা করছি প্রথম সেন্টেন্সটির সাথে এই সেন্টেন্সটি যদি একটু কম্পেয়ার করো তাহলে খুব সহজে তোমরা বুঝতে পারবে। তো লিখলাম শেষের অংশটুকু, আগে লিখলাম এই হাউ এর পরিবর্তে এখানে শুধু ভেরি লিখলাম, তো এখন কি বাকি আছে, এখন শুধু এনজয়েবল শব্দটা বাকি আছে, সেটা লিখে লাস্টে ফুল স্টপ দিয়ে দিলেই হয়ে গেল অ্যাসার্টিভ সেন্টেন্স। তো প্রিয় শিক্ষার্থী আশা করছি খুব সহজেই বুঝতে পেরেছ, তো প্রিয় শিক্ষার্থী আশা করছি খুব সহজেই বুঝতে পেরেছ যে একটি এক্সক্লামেটরি সেন্টেন্সকে কীভাবে অ্যাসার্টিভে রূপান্তর করতে হয় অথবা একটি অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করতে হয়। আজকে যে ক্লাসটি হচ্ছে এই ক্লাসে যে সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে তোমরা যদি বারবার প্র্যাকটিস করো প্রিয় শিক্ষার্থী খুব সহজে আয়ত্ত করতে পারবে, কারণ খুব কঠিন কিছু না, হয়তো সেন্টেন্সের আকার বড় হবে কিন্তু তার ভিতরে যে উপাদানগুলো থাকবে সেগুলো কিন্তু এরকমই থাকবে, তোমাকে শুধু খুঁজে নিতে হবে, চিনতে হবে যে আমি কোন ক্লুয়ের উপর ভিত্তি করে সেন্টেন্সটাকে পরিবর্তন করব, এবং অবশ্যই সেন্টেন্সের অর্থ যেন ঠিক থাকে, শুধু প্রকাশের ভঙ্গিটা যেন ভিন্ন হয়, অর্থ চেঞ্জ হওয়া যাবে না, প্রকাশের ভঙ্গিটা চেঞ্জ হবে কিন্তু অর্থ চেঞ্জ হওয়া যাবে না। ওকে প্রিয় শিক্ষার্থী চলো তবে আজকের দিনের শেষ সেন্টেন্সটা মানে পঞ্চম সেন্টেন্সটা দেখি যে ওখানে আমাদের কি করতে হবে এবং কিভাবে করতে হবে। প্রিয় শিক্ষার্থী আশা করছি বুঝতে পারছো এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে বলা হচ্ছে, তার মানে কি এখানে যে রূপান্তরটা করব রূপান্তরের শেষে অবশ্যই আমাকে প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে, আর প্রশ্ন বোধক চিহ্ন যদি দিতে হয় তাহলে তো বুঝেই গেছ ওই সেন্টেন্সটা দ্বারা প্রশ্ন করা হচ্ছে, যখন কোনো সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হয় তখনই তো তার শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হয়, তাই না প্রিয় শিক্ষার্থী? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী চলো দেখি আমরা এই সেন্টেন্সটা কীভাবে প্রশ্নবোধক সেন্টেন্সের রূপান্তর করি। আচ্ছা এখানে এই এভরিকে ধরেই আমাদেরকে সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভে রূপান্তর করতে হবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী যদি কোনো সেন্টেন্সের শুরুতে এরকম এভরি থাকে এবং ওই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করতে বলে তাহলে তুমি নিশ্চিন্ত মনে ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে হু দিয়ে শুরু করবে, করলাম হু দিয়ে তারপরে কি করতে হবে, তারপরে এই যে নো, এই নো শব্দটা হচ্ছে ভার্ব, এই ভার্বের সাথে কি আছে, অ্যাস আছে, এই অ্যাস থাকার কারণে তুমি এখানে ডাস ব্যবহার করবে, হু ডাস, তারপরে কি করবে, নট, হু ডাস নট, যেহেতু অ্যাস ছিল অ্যাসের পরিবর্তে ডাস ব্যবহার করেছে তাহলে অ্যাস বাদ, এখন মূল ফর্মটাই ব্যবহার করবে ভার্বের, হু ডাস নট নো দিস, যথারীতি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করলাম, তার মানে সেন্টেন্সটার অর্থ কী দাঁড়ালো চলো দেখি, এভরিবডি নোজ দিস মানে সবার এটা জানা, তাহলে এখানে হু ডাজ নট নো দিস, কে এটি জানে না। ওকে প্রিয় শিক্ষার্থী আজ আমি তোমাদের সামনে যে পাঁচটি সেন্টেন্স আলোচনা করেছি সেই পাঁচটি সেন্টেন্স যদি তোমরা বারবার প্র্যাকটিস করো তাহলে এই ধরনের কোনো সেন্টেন্স যদি পরীক্ষাতে আসে তাহলে তোমাদের আর ভুল হবে না। তো প্রিয় শিক্ষার্থী তোমরা অনেক অনেক অনুশীলন করবে এবং মনোযোগ সহকারে আমার পরবর্তী ক্লাসগুলো দেখবে, আশা করছি তোমাদের সকল সমস্যা দূর হয়ে যাবে। তো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।